জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই। অস্ট্রেলিয়ার দেয়া 444 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 3 উইকেটে 163 রান করে চতুর্থ দিন শেষ করেছে ভারত। শেষ দিনে জয়ের জন্য ভারতের প্রয়োজন 280 রান, অজিদের দরকার 7 উইকেট। দ্য ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে 8 উইকেটে 280 রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 444 রান। বড় টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় 41 রানে সাজ ঘরে ফেরেন শুভমান গিল। পরে মাত্র 1 রানের ব্যবধানে রোহিত শর্মা ও পূজারার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সে চাপটা ভালোভাবে সামলে নেন কোহলি ও রাহানে। তাদের হার না মানা 71 রানের জুটিতে ভর করে 3 উইকেটে 163 রান নিয়ে চতুর্থ দিন শেষ করে কোহলি বাহিনী। কোহলি 44 ও রাহানে অপরাজিত রয়েছেন 20 রানে।